রাইট নাও দুই বাংলার আলোচিত একজন তারকা হলেন জয় হোসান মোরোভার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য দুই বাংলাতে আলোচনায় রয়েছেন এই নায়িকা মোরোভার বুধ পরি চলচ্চিত্রে এই তারকাকে আগামীতে অভিনয় করতে দেখা যাবে সেখানে অবশ্য তাকে প্রধান নারী চরিত্র অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায় ঠিক এই জন্য অবশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন এই তারকা সেখানে অবশ্য তাকে দেখা যায় গাছের ডালে বসে আছেন এই নায়িকা সেই সাথে পরীর মতো দুটি ডানা দেখা যায় সুতরাং সব কিছু মিলে বর্তমানে এই তারকাকে এভাবেই দেখা যায় মোরবার ভিডিওর ক্যাপশনে লিখেছে মানুষ মূলে ভূত হয় ভূত মূলে পরি হয় বাইদয়ে দুই হাজার উনিশ সালে চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করা হয় কিন্তু দুঃখের বিষয় যে এখনো চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়নি যার জন্য অবশ্য চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রটি চলিত বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন বায়দয়ে জয়কে কলকাতা বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বলিউড চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় বর্তমানে সকল মাধ্যমে নিয়মিত কাজ করছেন এই নায়িকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়া সক্রিয় দেখা যায় সেখানে অবশ্যই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে ক্যামেরার সামনে ধরা সমালোচনার শিকার হয় কিন্তু জয়ক সে সকল সমালোচনাকে এই নায়িকা সেভাবে গ্রহণ করে না যার জন্য এই নায়িকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুতরাং জয় জেনিত নিলেন ঢাকায় তারকা জয়াস্থানের ভূত পরি চলচ্চিত্রটি কবে মুক্তি হবে মরুভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাইদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য